ডিজে বাপি দু সাইড নম্বর পোল পরিষ্কার করবে বাবা বুদ্ধি ভালো আমা ও এই নীল শঙ্কর বাক্স শঙ্কর বাক্স শঙ্কর বাক্স তবে আমি যাচ্ছি তুমি তো বললে বাবা বলতে বলতে পাড়ার মধ্যে যাও তাহলে পাড়ার মেয়েরা বউরা কি বলবে জানো কি বলবে দিদি ভাই দেখ পাড়ার মধ্যে আমার ষাট ঢুকেছে তাহলে তাহলে কি হবে বাবা তাই বলছি শুনো বলো সুর করে বলতে হবে সুর করে কেমন ভাবে সুর তাহলে বলছে আপনি শুনুন বলো আরে শঙ্খ নেবে গো ভালো ভালো শঙ্খ আছে শঙ্খ পড়বে গো পড়ায় পড়ায় তুমি কি বললে আমি ফুচকালা না মশলা মুড়ি নাই শঙ্খ নিয়ে আমি পাড়ায় পাড়ায় যাই তাই নাকি বলে বাপারি কি হলো আমার মা না শঙ্খ পরে বলেছি তোমার মা হ্যাঁ আমার মা তোমার মা আচ্ছা যাকে শঙ্খ খায় না মাকে গো শঙ্খ খায় না মাকে না তোমার মা পড়বে আমার মা পড়বে তোমার মার বিয়ে হয়েছে ওই দেখো মার বিয়ে না হলে মা শঙ্খটা এমনি করবে বাড়ি ও বেকারি তোমার মা তালে বিয়ে হয়েছে তোমার মা হয়েছে তোমার মা শঙ্খ পারবে আমি শঙ্খ পাট পাট চলে আসুন ও ব্যাপারি ও ব্যাপারি ব্যাপারি নাই ব্যাপারি নাই ব্যাপারি ব্যাপারি ওই হলো ওই হলো আমি শঙ্খ ব্যাপারি আজ যেতে হবে না এই দেখো কই আমাদের ঠাকুরদালানে বসো ঠাকুরদালানে বসবো তোমার মা আসছে আসছে তাড়াতাড়ি ডাকো তাড়াতাড়ি ডাকো আমার এ পাড়া থেকে ও পাড়া যেতে হবে সে পাড়া থেকে ও পাড়া কেন বাবা এমন করে মা মা বলে ডাকছিস কেন কি হয়েছে ও মা আমাদের বাড়িতে ব্যাটারি আছে আমাদের বাড়িতে এক ব্যাটারি শঙ্খ ব্যাপারি আছে আরে কি বলছিস আমি বুঝতে পারছি না শঙ্খ ব্যাপারি শঙ্খ ব্যাপারি শঙ্খ ব্যাপারি বাহ বড় আনন্দের কথা তোরা তাড়াতাড়ি করে শাখা বেচে নে তোমার ঠিক আছে বেশ এস 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 তাড়াতাড়ি বেচে নেবে তাড়াতাড়ি বেচে নেবে ও ব্যাপারি ও ব্যাপারি
ব্যাটারি ব্যাপারি ব্যাটারি না ব্যাপারি ব্যাপারি বসো 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 হ্যাঁ বসো এই তো চুরি করছি আছে ও ব্যাপারি শঙ্খ বের করে দেখি বাঁচবো আমার মা পড়বে শঙ্খ তা আমরা দেখবো আমরা বাঁচবো বলি ও ছাগারি তাড়াতাড়ি করে ছাগা বের করো আমরা এ আমি ছাগা পড়বো আর আমার ছেলে মেয়ে এসেছে আমার মা শঙ্খ পারবে গো আচ্ছা ঠিক আছে বের করো আরে কি হলো কই দেখাবে তো ব্যাপারি ওই সাদা মতো কি হলো কটকটি কি আরে অমন করে শঙ্খ না হলে এটা কত টাকা দাম ও সাগারি আমার মার দিকে অমন কর তুমি চোখ মারলে কেন ও তোমার চোখে খেয়ে যাচ্ছে তাড়াতাড়ি বের করো বলি এই যে ছাকারি ওই ছাকাটা আমার পছন্দ হয়েছে দাও এইবার পরিয়ে দাও হ্যাঁ কেন ওই দেখো তুমি শঙ্খ কর্ণের কারণে আজকের পড়তে এসেছো কেন কি করতে হবে হ্যাঁ কাঁঠালের পিঁড়া তেল হলুদ মেখে নতুন বস্ত্র পরে আমার কাছে আসবে তুমি যাই হাত বাড়াবে কেন আমার মার কি আইবুড়ো ভাত না মনে নামবে মনে হচ্ছে তাই আইবুড়ো ভালো নতুন সংখ্যাপত্রী গেলে বলি ও ছাগারি এই দেখো নতুন বস্ত্র পরিধান করেছি গো করেছো হ্যাঁ তাহলে তা করে দাও এই মার ছাকা আমার পরিয়ে হ্যাঁ তোমার এই দুটো সামলা আরে দাও দাও বলো তাহলে পরিয়ে দি তাহলে তুমি আমার হাতটা বাড়িয়ে দাও আমি শঙ্খ তুমি হাতটা বাড়িয়ে দাও গজল শিব বলে হস্ত আরে জয় দুর্গা বলে শঙ্খ দেব গোপারা বলে হস্ত দিলাম ও বারায়ে সঙ্গ দিলাম ও বারায়ে আতে পড়াও সকা হাতে লাগে না গো দেখো টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও আরে কত টাকা হয়েছে টাকা দাও
দাও কথা কও টাকা দাও কথা বাবা টাকা 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 জানো দেখনি চাও টাকা 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 জানো বলি ও ছাগড়ি ও আরে আ কত টাকা হয়েছে বললি না কত টাকা হয়েছে হ্যাঁ তাহলে আমি এটা হিসাব করি এই সব হিসাব পাইনি তুমি তুমি হিসাব পাচ্ছ না না তুমি ওই পটপট তুমি পটপট করে হাত বের করেছো আর আমি পটপট করে শঙ্খ দিয়েছি তা তোমার কটা হাত আমি তো গোনা পাই ও বুঝতে পারো নি ঠিক আছে আমি আগে করে দেখিয়ে দেব বস আর তুমি হিসাব করে নাও বলো বলো 1 2 3 4 1 2 3 4 4 5 6 7 কি হলো 4 5 6 7 ঠিক আছে ও 4 5 6 7 घर रमणी कार घर मे सब गाय गोत्र क्या बोलते हैं তুমি শঙ্খ পরে তোমার এত ভালো লেগেছে দেখতে নাই তাই জিজ্ঞাসা করছি কারে রমণী কারে ঘরণী তাই জিজ্ঞাসা করছি ওই গিরিরাজের কন্যা আমি বলি গো তোমারে মাতা করুন নৌকা সুন্দরী দিলাম পরিচয় যে ভালো ভালো অচু হলে কই গে তোমারে ওদিকে জানা হলো গেছে আমার মায়ের কাছ থেকে আমি টাকা পয়সা বলি ও মা কেন কি হলো আরে বলো কিসের চুনি ডাকছো বলো টাকা দাও তাড়াতাড়ি দাও এ পাড়া থেকে ও পাড়ায় যাও বলি ও মা ও শাখা পড়েছি শাখারি টাকা দিতে হবে শাখারি টাকা দিতে হবে হ্যাঁ তাই বলছি আমার টাকা দাও মা না তুমি একটা কাজ করো ওই শাখারির এক বস্তা ধান দিয়ে দাও না ও মা ধান নেবে না চাল নেবে না কিছুই নেবে না কিছু নেবে না টাকা নিয়ে যাবে গো মা টাকা নিয়ে যাবে আচ্ছা চল মা বাড়ির মধ্যে চল আমি সঙ্গ ব্যাপারে টাকা দেব টাকা পয়সা দেবে হ্যাঁ টাকা পয়সা দেবে ও মা বসে আছে আমার মেনকা সুন্দরী গো ও মা ছাকার টাকা দেবে আর ছাকার টাকা দাও জননী গো ও মা দাও না দয়া করে আরে কে গো আছো মহাবাগে ভগবতী পরে মাগো তোমার ভগবানার রবে আরে কে বলেছো মহাদা আসবেনি তারা করি আমার পরে মাগো
তাড়াতাড়ি ধরো দেখি তো সব এই টং টং হয়েছে খস খস কোথায় গেছে বলিও ছাগড়ি গেলো আরে এই নিয়ে বিদায় হয়ে যাও এই নিয়ে বিদায় হবো এতে হয় না আরো লাগবে আরো লাগবে আজ যদি না দাও তাহলে আমি তোমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাবো আরে শঙ্কর তুমি খুলে নেবে হ্যাঁ তাহলে তোমার থাকা তুমি একবার খুলে নাও তুমি কি করে আমি যখন পরিচয় আমি খুলতে পারবো না তুমি কি করে খুলবে খুলে দেখে দাও ও মা হাতে কেটে ছাতা দেব বলি গো তোমারে হাত কেটে শাখা দেব দিলাম পরিচয় ক্ষান্ত হও গেল সুন্দর বলি যে তোমারে হাত কেটে পুরি ধামে জগন্নাথ হবে দাঁড়ো ছাগরি আচ্ছা বলো তো তোমার কি বা নাম কোথা ধাম বলো তো শুনি আমি যদি বলি তাহলে তুমি আরো টাকা দেবে তো হ্যাঁ দেব তবে শোনো ওগো কাশি দামের ভোলা না সে হয় রামানি সেই সুবাদে বলিছি ধনি আমার সঙ্গে যে কি বলে কাশি দামের ভোলা না কাশি দামের ভোলা না সে হয় আমার মিতে সেই সুবাদে বলছি ধনি আমার সঙ্গে যেতে আচ্ছা বলো তো আমার স্বামী শ্মশানে মশানে থাকে ও তো আমার নাম হলো প্রেমময়েশ্বর আমার মিতে মিতে হ্যাঁ আমার মিতে সত্যি হ্যাঁ তুমি টাকা দাও কোথায় আছো না রোদ ভাগ না এসো তারা করে এই উনার কাছে ঢাকা পড়ে মাগো মান সম্মান যায় আরে হরে কৃষ্ণ পড়ে এই কৃষ্ণ 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 আরে আরে হরে রে রাম 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 হরে বলি ও বাবা নারদ দেখো বাবা হাত ভরে টাকা পয়সা দিয়েছি গণাগাতা করিনি টাকা বলে আমার আর দিতে হবে আর যদি না দিতে পারো হরণ করে নিয়ে যাও হরণ করে নাও হ্যাঁ ও ব্রো কি বলে করছো কি মানে করছো যাও ওইটাই কি মানে করছো আমার কাছে গন্ডা বলে আছে তো বাবা সেই কথা মনে আছে বাদ দিন বাবা ও ভাই বা বলো বাবা আমি এই পুরো মাথা পাগড়ি খানা ধরি হ্যাঁ আর তুমি পিছন থেকে কিলি খুঁজে চড়িয়ে দাও ঠিক বলেছো বাবা তুমি এইবার ওই পাগড়ি খানা ধরো আর ধুমধাম করে আমি দেব টাকা 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 দাও টাকা দাও টাকা দাও টাকা দাও এইবার উমা বাবা নারদ শোনো বাবা আমি আছি দি বাবুর বাড়ি শঙ্খ পরিধান করার জন্য তোমার মা বাবু এলো কেমন করে কি হয়েছে কি হয়েছে আমি এসেছি ছঙ্গ পরিধান করার জন্য বাপের বাড়িতে কিন্তু তোমার মা বাবু এই উবু ছঙ্গ এলো কেমন করে ও মামিমা কি আপনি এসেছেন আপনার বাপের বাড়ি হ্যাঁ মামা এসেছে মামার শ্বশুর বাড়ি আর আমি মনে মনে করলাম আমি একা কইলাছে কি করব আমি চলে যাই মামা শ্বশুর বাড়ি কি বললে মামা শ্বশুর বাড়ি মানে মামা শ্বশুর বাড়ি কি আমার শ্বশুর বাড়ি মামার শ্বশুর বাড়ি হ্যাঁ তাই বল মামা শ্বশুর বাড়ি আমি জানতাম বাবা এই নারদ হলো ঠেকি তোছি এক নম্বর জমাইলা আমি তো বসে গেল আমি মাছের আদি করে বড় করেছি মামা ভোলা না তো ভগবতী ওই মিলন হয়ে গেল শঙ্কর ধরি দাও জননী খড়ি খড়ি পড়ো বাবা নারে শোনো বাবা শোনো দেব দানব মিলে করেছে সমুদ্র মন্থন তাতে উঠেছে যত সুধা আমাকে না দিয়ে তারা করল ভক্ষণ তুমি বলতে পারো বাবা নারে তুমি বলতে পারো আমি কেমন ভাবে ওই সুধা করিব ভক্ষণ বল কেন আপনি এক কাজ করুন এই মুহূর্তে মা হরি দেব সাহেব খিদার কি এই করিয়ে তুলে সমুদ্র মন্থন মেয়েছে বাবা যত সুধা ছিল সব ওই দেবর দানব মিলে নিয়েছে তবে চলো বাবা আজ আমরা যাবো ওই সমুদ্র মন্থন করতে দেখবো আজ আমাদের ওই মন্থনে কি ভাব ওঠে বেশ 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 ওকে মন্থন করে মন্থন করে আমার নালে তো ভোলা না তো আরে মন্থন করে মন্থন করে ভোলা না তো মন্থন করে তোলে পারি যাতে পুত্র মন্থন করে না
কারলে ভোলা হাত গো মুখে মার মুখে করে দিতি বাবা তোমা ওটাই অসবেরি গোড়া গো আমা মুখে করে মুখে করে নারে ভোলা নাত গো মুখে মার মুখে করে তারপরে বলছলে ওটা চাঁদ সুরা মনি গো মুখে করে মুখে করে নারে ভোলা হাত গো মুখে করে মুখে করে তারপরে বলছলে ওটা রোজা ধন করি গো মুখে করে মুখে করে নারে ভোলা নাত গো আবার শেষবত দেয় ওটা দেখো লাগে লাগে গোল গোল মুখে করে Ashit Sound Dosha, DJ Bapi, Dusha 1 number pole.